সুপ্রিয় দর্শক মণ্ডলী, okko.com.bd আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ মামুন রশিদ। মামুন ভাই, স্বাগত আপনাকে স্টুডিওতে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে বেড়ামারায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা, প্রতিবাদে হামলা, আগুন, অবরোধ, আর শেখ হাসিনার কাজে 70% মানুষের সমর্থন আছে। মানবজমিন পিটার হাস কেন আলোচনায়, বৃষ্টি বন্যায় বিপর্যস্ত 6 জেলা। সমকাল বড় ক্ষতি নতুন রেলপথের, সামিট ও অ্যাক্সিলারেটরের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করছে সরকার। কালবেলা ভাই বাতিজির কথায় চলে শ্রম মন্ত্রণালয়, শেখ হাসিনা রাস্তা 70% মানুষের। যায় যায় দিন, ডেঙ্গুতে মৃত্যু ও যোগ নেই কারণ পর্যালোচনার। আমি চাই দরিদ্ররা উন্নত জীবনের অধিকারী হবেন। ইনকিলাব আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করেছে, প্রধানমন্ত্রী ব্যর্থ, এস আলমের পাস ব্যাংক। সংগ্রাম, 37 মিলিমিটার বৃষ্টিতে রাজধানীতে পানিবদ্ধতা, জনজীবনে চরম দুর্গতি। খালেদা জিয়া আমাদের আঘাত দেওয়ার জন্য 15 আগস্ট মৃত্যু জন্মদিন পালন করত। করতোয়া, নভেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, ডেঙ্গুতে মৃত্যু 350 ছাড়ালো। বিজনেস স্ট্যান্ডার্ড, ইউনিভার্সাল পেনশন। অনেকদিন দেশের বাইরে ছিলেন, দেশে ফিরে আপনার কাছে কোন খবরটা গুরুত্বপূর্ণ এবং আলোচিত ও উল্লেখযোগ্য বলে আপনি মনে করেন? না, দেশের আজকাল তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, ইন্টারনেটের যুগে দেশ বলতে কিছু নেই ভৌগোলিক সীমা ছাড়া। তো স্বাভাবিকভাবে সব কিছুর সাথে আমরা সম্পৃক্ত ছিলাম, আন্তর্জাতিক সংবাদ, দেশীয় সংবাদ। তো এখন তো স্বাভাবিকভাবে আস্তে আস্তে করে নির্বাচন কেন্দ্রিক আলোচনা, নির্বাচনে সহিংসতা হবে কি না, নির্বাচন কোন সময় হবে, অর্থনীতি আস্তে আস্তে অর্থনীতির যে সংকট কিংবা প্রায় সংকট অবস্থা চলছে সেটা কীভাবে কাটবে, কবের মধ্যে কাটবে, এবং যে বিশেষ করে বৈদেশিক মুদ্রা বাজারে যে তারল্য সংকট, যেটাকে সহজ ভাষায় বলতে হয় এলসি খোলার জন্য ডলার সংকট, এলসি খুলতে পারছে না, তো এগুলোই তো অর্থনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বড় আলোচনা। নির্বাচনটা কেন আলোচনা, বিকজ যারা যারা ইনভেস্ট করতে চায় কিংবা অলরেডি ইনভেস্ট করেছে সেই সমস্ত প্রতিষ্ঠানদের কাছে একটি নির্বাচন কি সুষ্ঠু হবে কি না, নির্বাচন কোন সময় হবে, নির্বাচনের সহিংসতা হবে কি না, কিংবা অনেকের মধ্যে আলোচনা আছে কোনো রিজিম চেঞ্জের সম্ভাবনা আছে কি না, তো এগুলো নিয়ে আরও বেশি আন্তর্জাতিক বিনিয়োগকারীরা যারা ইনভেস্ট করেছে অলরেডি কিংবা ইনভেস্ট করতে চায় বাংলাদেশের ব্যাপারে যারা স্টেক হোল্ডার তারা জানতে চায়। না, এসবই তো আছে, কিন্তু যেটা আপনি জানেন যে আসলে অর্থনীতি যেটা বলছেন, অর্থনীতি তো চাপের মধ্যে আছে। অবশ্যই, এটা অনেকদিন যাবতই চাপের মধ্যে আছে। এটা তো মানে বাংলাদেশ ব্যাংকের যে লেটেস্ট রিপোর্ট বেরিয়েছে তাতেও তো তারা দেখিয়েছে যে তাদের আয় হচ্ছে মানে ইয়ের কি জানি বললাম $7 বিলিয়ন এবং তাদের শুধু আমদানি ব্যয় $6.5 বিলিয়ন, তার সাথে রয়েছে $1 বিলিয়ন সার্ভিস পেমেন্ট। সো প্রায় $500 মিলিয়ন মাসে মাসে কিন্তু শর্টফল, সেই সাথে এটা কিন্তু আরও বাড়তে পারে যদি আন্তর্জাতিক পেমেন্ট যদি বাড়ে, আগের নেওয়া লোনগুলোর পেমেন্ট রিপেমেন্ট, তাহলে বাড়তে পারে। স্বাভাবিকভাবে এই লিকুইডিটি, ফরেন কারেন্সি লিকুইডিটি সংকটটা যেটা আমি ইতিমধ্যে বলেছি যে এটা কিন্তু দেশি এবং বিদেশি দুই ধরনের উদ্যোক্তাদেরকেই সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। প্লাস হচ্ছে যারা নতুনভাবে ইনভেস্ট করতে চায় বাংলাদেশের বিভিন্ন যে মধ্যবিত্তের ব্যয় বাড়ছে, বাংলা মধ্যবিত্তের সংখ্যা বাড়ছে, যেটাকে বলে ডোমেস্টিক কনজামশন বাড়ছে, সেই ক্ষেত্রে তারা কিভাবে এলসি খুলবে, এলসি দায় কিভাবে সম্পন্ন করবে, প্রফিট বিদেশে নিতে পারবে কি না, ওভারঅল এই যে ফরেন কারেন্সি ভিত্তিক সংকটটা বিনিয়োগকারীদের সংকট হিসাবে আবির্ভূত হয়েছে। এর মধ্যে IMF-এর সঙ্গে মানে সরকারের আলাপ আলোচনা চলছে, বিশেষ করে দ্বিতীয় কিস্তির জন্য, তো এটা কি আপনার কি মনে হয়? সরকার তো ইতিমধ্যে বিশ্ব ব্যাংক, তারপরে আপনি দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংক ভ্রমণের পর ওই সময়ই যে ক্লাইমেট রেজিলিয়েন্স ফান্ড আরও $2.25 বিলিয়ন, তারপরে ADB দিয়েছে, AIIB দিয়েছে, সো ERD ইকোনমিক রিসোর্স ডিভিশন তারা তো খুব চেষ্টা করছে বাজেটকে সামনে রেখে বাজেট অর্থায়নের জন্য আরও টাকা জোগাড় করা যায় কি না। এ যাবৎকালের খবরটি খুব একটা খারাপ নয়, অনেকেই কিন্তু ওই তাদের রেগুলার মানে সাপোর্টগুলোকে
কন্টিনিউ করছে, বিশেষভাবে বিশ্বব্যাংক, বিশ্বব্যাংকের সাথে সম্পৃক্ত অন্যান্য প্রতিষ্ঠানগুলো, তাতে বাংলাদেশের যে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ সেটা কিন্তু ওরা মানে এখনও আমার মনে হয় যে তাদের বিশ্বাস রয়েছে, এবং সেই সাথে ম্যাক্রো ইকোনমিক ফান্ডামেন্টাল আগের মতো শক্তিশালী নাই, কিন্তু যেহেতু এই ক্রাইসিসের মধ্যে পড়ে অনেকগুলো দেশ আছে, স্বাভাবিকভাবে আমাদেরকে অপরাপর দেশের প্রেক্ষিতে বিবেচনা করতে হবে, বিশেষ করে এই সমস্ত আন্তর্জাতিক অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানগুলোকে। তারপরে হচ্ছে যে সামগ্রিকভাবে সরকার কিংবা অর্থ মন্ত্রণালয় কীভাবে তার উন্নয়ন অর্থায়ন করবে, এবং সেই সাথে মানে প্রবৃদ্ধির গতিকে, বিশেষ করে প্রাইভেট সেক্টর লেট প্রবৃদ্ধির গতিকে সচল রাখবে, সেটা তো দিন দিন আরও চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই যদি, যেহেতু আমাদের ক্রেডিট রেটিং, সভরেন ক্রেডিট রেটিং ডাউন হয়েছে, তো প্রাইভেট সেক্টর যদি ইন্ডিপেন্ডেন্টলি লোন করতে যায়, ধরেন আপনি দেখেছেন যে সামিট এক্সিলারেটেড চুক্তির কথা একটি পত্রিকা আপনি শিরোনামটি পড়েছেন, তো প্রতিশ্রুতি ছিলই, এখন সামিট সরকারের সাথে কাজ করছে, এক্সিলারেটরও সরকারের সাথে কাজ করছে, স্বাভাবিকভাবেই তারা সরকার দীর্ঘমেয়াদী চুক্তি করতে চায়, অনুমোদন দিয়েছে, তো সেই ক্ষেত্রে এখন এক্সিলারেট কি কত পর্যন্ত সে তরল গ্যাস দিবে এফএসআরইউর জন্য কিংবা ফ্লোটিং গ্যাস, এদের সাথে তো আগেও চুক্তি ছিল, আগেও চুক্তি ছিল, সো এবং এটা তো ওরা এনে ওদের সাথে চুক্তি হচ্ছে পেট্রো বাংলার, সো যেটা সরকার একদিকে ভালো করেছে, আমি যখন আলোচনায় আগে শুনেছিলাম, আগে তো কথা ছিল যে সরাসরি ওরা এনে ওরাই বিক্রি করবে, সেটা মাননীয় জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক আলী চৌধুরী পরে বলেছিলেন আমার মনে আছে একটি সংবাদ সম্মেলনে, যে পেট্রো বাংলার মাধ্যমে এই সমস্ত কার্যক্রম পরিচালিত হবে। সেই তো এই অবস্থায় এদের সাথে চুক্তি করার মধ্য দিয়ে আপনি কি মনে করেন, কারণ ওই যে গ্যাস সাপ্লাইটাকে স্বাভাবিকভাবে সরকার ঠিকই করছে আমার মনে হয়, তারা একটি দীর্ঘকালীন মানে যেটাকে বলে স্টেবিলাইজ করতে চায়, যাতে আমরা, আপনি জানেন জ্বালানি তো একটা বিরাট চ্যালেঞ্জ, এখন অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য সব ধরনের জ্বালানি আমদানি সরবরাহ এবং মানে ব্যবস্থাপনা, এটি একটি সমস্যা, এবং সেই সাথে রয়েছে যেমন জ্বালানি তেলের দাম, সেই সাথে রয়েছে যে আমাদের যে বৈদেশিক মুদ্রার ব্যবস্থাপনা, IMF এর শর্ত আছে যে মিনিমাম থ্রেশোল্ড লিমিট মেনটেন করতে হবে, তারপরে কিছুটা আমরা ভঙ্গ করেছি, অলমোস্ট কাছাকাছি ছিলাম কিন্তু কিছুটা আমাদের ফসকে গেছে। তো আপনি কি IMF এর কথা বললেন যে এই চুক্তি, মানে আপনি কি মনে করেন সেকেন্ড কিস্তি আমরা দ্রুত পাবো বলে আশা করেন? IMF তো গতানুগতিক ডিউ ডিলিজেন্স করবে, আমি যতটুকু শুনেছি যে বিভিন্ন মুখে আলোচনায়, IMF অবশ্যই আরও একটু ডিপ ডাইভ রিভিউ করতে চায়, আমার মনে হয় যে দ্বিতীয় কিস্তিটাও হয়তো, যেহেতু ADB, ওয়ার্ল্ড ব্যাংক, AIIB ওরা প্রত্যেকেই আমি দেখেছি ইয়ারলি কাজ করছে এবং কিছুটা সাকসেসফুলও হয়েছে ইতিমধ্যে, সো আমার মনে হচ্ছে যে দ্বিতীয় কিস্তির টাকাটা হয়তো একটু চাপাচাপি হলেও টাকাটা হয়তো রিলিজ হয়ে যাবে। ধন্যবাদ। ইনকিলাব খবর দিয়েছে যে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর CRR সংরক্ষণ লক্ষ্যমাত্রা ব্যর্থ, এসএলএমের পাঁচ ব্যাংক। এটা তো ইসলামী ব্যাংকগুলো, তারপরে তারা প্রতিনিয়ত ঋণ করছে, মাননীয় গভর্নর নিজে বলেছেন সংবাদ সম্মেলনে, তারপরে প্রথম আলো পত্রিকা অনেকবার শিরোনাম করেছে ইতিমধ্যে, এবং তারা শরিয়া ব্যাংক হয়েও নর্মাল নিয়মে, অশরিয়া নিয়মে তারা কেন্দ্রীয় ব্যাংক থেকে লিকুইডিটি সাপোর্ট নিচ্ছে, প্রচুর টাকা লিকুইডিটি সাপোর্ট, এবং তারা এটা ডিজার্ভ করে কি না, এই টাকা এত টাকা শর্টফল কেন হলো, নিঃসন্দেহে হয় টাকা বেরিয়ে গেছে, নাহলে ব্যাড ডেট হয়েছে, গ্রাহকের কাছ থেকে টাকা আসছে না, ঋণ গ্রহীতাদের কাছ থেকে, এটা সামগ্রিকভাবে তো দুর্বলতার প্রমাণ দেয়, আর ইতিমধ্যেই তো এটা বিভিন্ন পত্রিকায় ইদানিং দেখছি, আমি বিদেশে থাকাকালীন সময়ও এটা ইংরেজি পত্রিকা দেখিয়েছে এই সমস্ত এই গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলোতে কী হচ্ছে, এই গ্রুপের মধ্যেই অর্থনৈতিক ব্যবস্থাপনায় মানে অর্থ পাচারের ক্ষেত্রে তাদেরকে, তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ওই পত্রিকায় সরাসরি। আপনি তো দীর্ঘদিন ব্যাংকে ছিলেন, তা আপনি কি মনে করেন এইভাবে পারমিশন ছাড়াই নিয়ে যাওয়া যায় টাকা? এটা কিন্তু অনেক আগে, এগেন আমি প্রথম আলো পত্রিকার বিশেষ করে তাদের অর্থ বাণিজ্য সেকশানে আমরা দেখেছিলাম যে এই গ্রুপটি, কথিত গ্রুপটি, তারা যে কমার্শিয়াল প্লট একটা স্পেস কিনেছিল, তারপরে একটি ইবাইস
হোটেল কিনেছিল, এগুলা কিন্তু তখনই কিন্তু একটুখানি, আমি জানি না আপনি ভালো বলতে পারবেন একজন প্রতিষ্ঠিত সাংবাদিক হিসাবে, যে তখনই কিন্তু প্রশ্ন এসেছিল যে টাকাটা কিভাবে নিল, টাকাটা কিভাবে নিল। এবং ওই সময় কিন্তু অন্যান্য অনেকে বারবার বলাবলি করছিলেন আজকে থেকে কয়েক বছর আগে যে আমরা $5 মিলিয়ন, $10 মিলিয়ন অ্যাপ্রুভাল পাচ্ছি না। আর এখন তো এটা বিভিন্ন কারণেই, সঙ্গত কারণেই এখন তো অ্যাপ্রুভাল পাওয়া অত্যন্ত কঠিন। এবং আপনি দেখেছেন যাদেরকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে তারা কিন্তু, তাদের নাম কিন্তু পত্রিকায় দেওয়া হয়েছে, অ্যাগেন 17টি কোম্পানি যাদেরকে বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল নিয়ে বিদেশে টাকা তারা মানে আইনসম্মত উপায়ে আপাতত অর্থে নেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই গ্রুপটি নেই, এক। দুই হচ্ছে ওই গ্রুপটি, তাদের যদি ক্রেডিট রেটিং মারাত্মক ভালো নয়, তাদের যদি বিদেশে অ্যাসেট না থাকে, তাহলে তারা কী সিকিউরিটি দিয়ে, কী কোলাটেরাল দিয়ে যদি সরাসরি ব্যাংক থেকে লোন নিয়ে ওই অর্থ সম্পদ কিনে থাকে, কিংবা তারা যদি বন্ড রেস করে থাকে, তারা যদি অফশোর লোন রেস করে থাকে, তাদের তো একটা অ্যাসেট বেকিং লাগবে, তাদের একটা ক্রেডিট স্ট্যান্ডিং লাগবে। ক্রেডিট রিস্ক অ্যানালাইসিস করেছে নিঃসন্দেহে অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানগুলো। সেই ধরনের কোনো কোনো খবর আমরা কিন্তু এই পর্যন্ত কোনো পত্রিকা মারফত পারপত পাইনি। এবং তৎকালে কয়েক বছর আগেই যখন নাকি ওই দুটি প্রধান মানে সম্পদ কেনা হয়েছিল, তখনই কিন্তু একটা লাইনে দুর্বলভাবে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ ব্যাংকাররা প্রশ্ন করেছিলেন, তাহলে টাকাটি উনি কীভাবে সিঙ্গাপুরে নিলেন। তখন কিন্তু এখন মনে হচ্ছে যে উনি নাম পরিবর্তন করে ফেলেছেন, হস্তান্তর করে ফেলেছেন, এটা অনেকেই করে থাকে এই ধরনের অ্যাসেট ম্যানেজমেন্ট অফশোর ব্যাংক অফশোরে, কিন্তু তখন কিন্তু এটার আলোচনায় আসেনি। এবং আমি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার যদি ভুল না হয়ে থাকে, তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের একজন হয় সাবেক কর্তা ব্যক্তি কিংবা দায়িত্বশীল কর্তা ব্যক্তি, তার নামও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছিল যে পসিবলি হি ওয়াজ ফেসিলিটেটিং দিস গ্রুপ টু রেমিট মানি আউটসাইড অর গেট মানি আউটসাইড। কিন্তু এই ব্যাপারে ব্যাপক হারে টাকা পাচার হয়ে গেল, কেউ সবাই যদি ধরা ছোঁয়ার বাইরে থাকলে, এটা তো অনেক দিন যাবত আলোচনা। এটা তো 2006-07 সময়ে কিংবা 7-8 সময়ে, তখন যখন নাকি সামরিক বাহিনীর ব্যাকড গভর্নমেন্ট ছিল, অ্যান্টি করাপশন ড্রাইভগুলোতে আমাদের কিছুটা সুযোগ হয়েছে কাজ করার, তখন থেকেই তো মানে সামরিক বাহিনীর যে সমস্ত কর্মকর্তা আমরা যে ট্রেনিং দিয়েছিলাম, তখন আপ টু সোফার আই রিমেম্বার লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত, সেখানে যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল কেন্দ্রীয় ব্যাংক, এনবিআর, পুলিশ, সম্ভবত সিআইডি এবং সামরিক বাহিনীর DGFI, তারা মিলে তখনই কিন্তু দে হ্যাড অলমোস্ট এ ভেরি শকিং এক্সপিরিয়েন্স যে এটা কীভাবে সম্ভব। তখন আমরা দেখেছিলাম যে একটি চা বাগান কেনা হয়েছিল একটা কয়েকটি গ্রুপ কর্তৃক প্রায় 200 কোটি টাকার উপরে। তখনই কিন্তু প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তখন কথাও বলেছিলেন যে এই টাকাটি কীভাবে বাইরে গেল। এবং আমার যদ্দূর মনে আছে তখন কিন্তু সামরিক গোয়েন্দা বাহিনীর তত্ত্বাবধানে যে কিংবা সাপোর্টে যে টাস্কফোর্স ছিল, তখন তারা কিন্তু সমপরিমাণ টাকা ওই উদ্যোক্তাদেরকে জমা করার জন্য বাধ্য করেছিল। সো এটা তো আজকের কথা না, ওই আমি যদি 2007-08 থেকে ধরি, তো টাকা তো প্রচুর যাচ্ছে। এবং বিশেষ করে 2007-08 অভিজ্ঞতার আলোকে আমাদের ব্যবসায়ীরাও বুঝেছে, যারা নাকি বাইরে পালিয়ে থাকতে হয়েছে কিংবা পালিয়ে গিয়েছিলেন কিংবা সঙ্গত কারণে সরে থাকতে হয়েছে, তারা কিন্তু বুঝেছিলেন হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সিগনিফিকেন্স অফ হোল্ডিং ফরেন কারেন্সি লিকুইডিটি আউটসাইড। সেই অভিজ্ঞতার আলোকে যে কোনো ক্রাইসিসে, যে কোনো নির্বাচনের সময়, আপনার মনে আছে কি না 2013 সালের শেষ দিকে কিন্তু 2014 সালের শুরুর নির্বাচনকে কেন্দ্র করে তখনও কিন্তু একই ধরনের শিরোনাম হয়েছিল। হয়তো এত ওপেন না এখন, যেহেতু কিছু সাংবাদিকরাও মনে হচ্ছে আরও ঝেড়ে কাশতে পারছেন, হুইচ ইজ এক্সপেক্টেড ছিল, কিন্তু আগে যে কোনো কারণে হোক তারা হয়তো ঝেড়ে কাশতে পারেন নাই, তখনও কিন্তু ছিল। এবং আমার মনে আছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং আরও কারা কারা সেমিনারও করেছিল যে নির্বাচনকে কেন্দ্র করে বেশ টাকা বাইরে চলে যায়। আপনি যে ওইদিকে জানেন যে আজকে ওর কাগজগুলোতে আরেকটা খবর আছে, যেটা হচ্ছে মানে গত কয়েকদিন যাবতই বন্যা পরিস্থিতি, 6টা জেলায় কিন্তু বন্যা। এটা নিয়ে এখানে আলোচনা করেছিলাম যে উত্তরাঞ্চলে, পূর্বাঞ্চলে,
যমুনা, মনু, তারপরে খোয়াই, সুরমা, এগুলা তো এগুলো পলিমাটি জমছে, আমরা ঠিকভাবে খনন কাজ করতে পারছি না, আমাদের ড্রেজার নেই, তারপরে আমাদের এই ড্রেজার নিয়ে প্রচুর দুর্নীতির খবর পত্রিকায় শিরোনাম হয়েছে, তাদের সক্ষমতা ওই সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, তারপর আপনি জানেন প্রচুর নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে অবৈধভাবে, আমাদের মাননীয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা বলেছেন এমনকি শীতলক্ষায়, বিশেষ করে মেঘনা নদীতে মেঘনা ব্রিজ আমরা আমরা একটা সংকটাপন্ন অবস্থায় চলে যাচ্ছিলাম, তারপরে আমাদের পরিবেশ অধিদপ্তর প্রচুর উদ্যোগ গ্রহণ করেছে, বাট সামগ্রিকভাবে সুশাসনের অভাব, বালু উত্তোলন, পলিমাটি ভরাট, তারপরে নদী ভরাট, তারপর নদীতে ময়লা ফেলা, আবর্জনা ফেলা, এগুলার কারণে যেহেতু কোনো সুশাসন নিশ্চিত করা যাচ্ছে না, সেই কারণে আমাদের নদী আর মানে নদীতে কিছু বন্যা হলেই নদীর কিন্তু দুকোল ছাপিয়ে পানি বাইরে চলে যাচ্ছে। সেই সাথে আমাদের ড্রেনেজ সিস্টেম, আপনি জানেন প্রতিবারই আলোচনা হয় আমাদের নগরেতে, শহরগুলোতে, মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলোতে, এগুলো তো আমাদের অনেক দিনের আলোচনা, এগুলো যদি একটা মেসিভ আমরা একটা সংস্কারে না যেতে পারি, নদী খনন, ড্রেনেজ ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, তারপরে আবহাওয়ার পরিবর্তনের প্রেক্ষিতে সঙ্গত যে সমস্ত আমরা ঋণ নিচ্ছি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে, সেগুলোর আলোকে যদি যুগোপযোগী যথোপযুক্ত প্রকল্প গ্রহণ না করতে পারি, আমাদের তো এই সমস্যা আগামীতে, তো বাংলাদেশ একটি ভালনারেবল কান্ট্রি, নো ডাউট অ্যাবাউট ইট, নাহলে তো আমরা এখন যা টাকা পাচ্ছি জনামতি রহমান, আমরা কিন্তু বেশিরভাগ টাকা পাচ্ছি জলবায়ু পরিবর্তনের যে সংকট মোকাবেলা করার জন্য, সেটা এশীয় উন্নয়ন ব্যাংকও এবং বিশ্বব্যাংক তো অবশ্যই, এবং IMF ফর দ্য ফার্স্ট টাইম যে তার চ্যালেঞ্জ ফান্ড থেকে টাকা দিচ্ছে। সো আমাদের স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো নিয়ে নদী ভরাট হয়ে যাচ্ছে, নদীর দুকোল ছেপে যে বন্যা হচ্ছে, পানি ছড়িয়ে পড়ছে, এবং ওইখানে যে নদীর যে পার গঠন করা এটাও বলা উচিত, প্রচুর কিন্তু নদীর পার ভেঙে যাচ্ছে ওয়াবদার দুর্নীতির কারণে, ওয়াবদার যে সমস্ত ঠিকাদাররা, সব জায়গায় তো দুর্নীতি, এখন এই অবস্থায় কিভাবে এই যেটা বলছেন এই ব্যবস্থাপনা যদি চলতে থাকে, এই অবস্থা দুর্নীতি বেশি দিন চলতে থাকলে এটার তো মাশুল কাকু না কাকু দিতেই হবে, এইটা যে এখন স্বাভাবিকভাবে দুর্নীতির বিরুদ্ধে সরকার কীভাবে দাঁড়ায়, দুর্নীতির বিরুদ্ধে যদি প্রকল্প পরিচালকরা সরকারি কর্মকর্তা হন, কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি সরকারি কর্মকর্তা হন, কিংবা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যারাই এটার সাথে ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত, এবং যদি মিউনিসিপ্যাল কর্পোরেশন কিংবা জেলা পরিষদ টাকাটি সরকারের উন্নয়ন বাজেটের তত্ত্বাবধানে পেয়ে থাকে, তাদেরও একটা দায়িত্ব আছে, ও এলাকার দায়িত্বপ্রাপ্ত মাননীয় সংসদ সদস্যের একটা দায়িত্ব আছে দেখভাল করার, যে টাকাটা কোথায় যাচ্ছে, টাকাটা ব্যবহৃত হচ্ছে কি না। এমনকি এই ধরনের কথা উঠেছে যে বিশ্বব্যাংক, IMF, ADB তারা যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা ইউরোপিয়ান ইউনিয়ন সেই টাকাটা সঠিক কাজে, যেই কাজে নেওয়ার জন্য আকাঙ্ক্ষিত হয়েছিল, সেই ডিসবার্সড হয়েছিল, সেই কাজে ব্যবহৃত হচ্ছে কি না, সকল পক্ষের দায়িত্ব আছে, সরকারি প্রকল্প পরিচালকদের দায়িত্ব আছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আছে। ওয়েল, ধন্যবাদ। আপনি জানেন যে ডেঙ্গু পরিস্থিতি যেটা এর আগেও আপনার সঙ্গে আমরা আলোচনা করেছি, সর্বশেষ পরিস্থিতি হয়েছে 350 জনের মৃত্যু ছাড়ালো, মানে 350 জন। আপনি একটা বলেছিলেন আমাকে যে বিদেশে বাংলাদেশিরা কী নিয়ে সবচেয়ে চিন্তিত, তো বাংলাদেশে তো এখন আগের মতো নাই, প্রচুর শিক্ষিত বাংলাদেশি নর্থ আমেরিকায়, এখন ক্যানাডা এবং আমেরিকায় তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, প্রতিদিন বাংলাদেশ থেকে শিক্ষিত জনগোষ্ঠী আমরা হারাচ্ছি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, পেশাজীবী বিশেষ করে। সো সেক্ষেত্রে তাদের কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জ হচ্ছে, আপনি যদি বলেন যে সবচেয়ে আলোচিত জিনিসকে এখন হচ্ছে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, হাউ ডু ই ট্যাকেল দিস ডেঙ্গু, রেকারেন্ট ডেঙ্গু, এটা হচ্ছে না, এই পানি পড়ছে, পানি জমে যাচ্ছে, তারপরে মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলো উদ্যোগগুলো সাকসেসফুল হচ্ছে না বলে আমরা পত্র পত্রিকায় দেখছি, তারপরে মিউনিসিপ্যাল কর্পোরেশন তাদেরকে অনেক সময় যৌক্তিকভাবে ডিফেন্ড করছে, বেশিরভাগ সময় অযৌক্তিকভাবে ডিফেন্ড করছে। সো সেইভাবে স্বাভাবিকভাবে এটা তো মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন তার সংবাদ সম্মেলনে এবং জনগণের উদ্দেশ্যে বক্তব্যে, সংসদ সদস্যদের বক্তব্যে এবং মাননীয় মেয়রদের সাথে বক্তব্যে যে এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত, এবং স্বাস্থ্য অধিদপ্তর তারা কিন্তু রেড অ্যালার্ট জারি করেছে ডেঙ্গুর ব্যাপারে। সো কিন্তু এখন তো এখনও পর্যন্ত মরছে, এখন তো আস্তে আস্তে একটু শিথিল হয়ে আসার কথা। হ্যাঁ,
হাসপাতালে ডাগান জায়গা নেই। আপনার আমি একটা পত্রিকায় দেখেছি যে ডাবের দাম প্রচুর বেড়েছে, প্রচুর লোক ডাব খাচ্ছে, দ্যাট মিন্স প্রচুর লোক এখনও ডেঙ্গু আক্রান্ত, প্রচুর লোক ডেঙ্গু আক্রান্ত। সিএমএইচে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের মধ্যেও প্রচুর ডেঙ্গু আক্রান্ত বলে আমরা আমাদের ক্যাডেট কলেজের জুনিয়র সিনিয়র ওদের কাছ থেকে জানতে পেরেছি। আত্মীয় স্বজনদের মধ্যেও প্রচুর ডেঙ্গু আক্রান্ত, ডেঙ্গু মৃত্যু হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের। তো এগুলো তো একটা মানে আসলে সত্যিকার অর্থেই রেড অ্যালার্ট। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানে লং টার্মে এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় অতীতের ম্যালেরিয়া মোকাবেলার মতো, চিকেন পক্স মোকাবেলার মতো আমরা একটা সাস্টেনেবল ডিফেন্স মেকানিজম রেস করতে পারি কি না, রিং ফেন্সিং মেকানিজম রেস করতে পারি কি না, সেটার বোধহয় আমরা একটা সাস্টেনেবল প্রোগ্রাম ডেভেলপ করার প্রয়োজন রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে দর্শক মন্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন, শুভরাত্রি।